গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমার বাবু সকাল থেকে এইবার ব্যালকনি বুঝে দিয়েছি, ঘর ঠর মোছা হয়ে গেছে, ব্যালকনি মোছা হয়ে গেছে। এইবার বাবু আমার এখানে খেলতে বসবে ব্যালকনিতে। আজকে ওর আর ঘরে খেলতে ভালো লাগছে না, বললো মাম্মা মামি ব্যালকনিতে খেলবো। বললাম ঠিক আছে খেলো, বাট ওইখানে যেন উঠবে না। ও কি করে, এইখানটাতে ওঠে, এখানটায় উঠে ও নিচে দেখে। তোকে বললাম যে ঠিক আছে খেলছো খেলো, একটা বেডশিট পেতে নাও, যতই মুছি না কেন ঠান্ডা মেজে বসো না। পরিষ্কার পুরো ব্যালকনি, একদম প্রচুর ডাস্ট এরিয়া না এখানে, কোল ডাস্ট প্রচুর। তো পোর্ট আছে, নানান রকম কলকারখানা আছে, প্রচুর ডাস্ট হয়। তো আমাকে এভরিডেই পোছাপুছি করতে হয়, বিশেষ করে ব্যালকনিটা, কারণ ব্যালকনিতে ডাস্ট পড়ে থাকে। ঝাড়ু মারার পরে প্রত্যেক দিন এইখানে জড়ো করি কোণের কাছে, এতটা করে জড়ো হয়ে যায়। টবগুলো পরিষ্কার করেছি, তবে নতুন করে আর কোনো গাছ লাগানো হয়নি। শীতকালের গাছ লাগানোর কথা ছিল, বাট সময় করে উঠতে পারিনি। নন্দনকানন ঘুরতে গেলাম, ঘুরে এসে এ করলাম, এই নেতাটা দিয়ে যে মুছেছি। আজকে আমি ডান্ডা দিয়ে মুছিনি, নেতা দিয়ে বসে বসে ঘর মুছেছি। কেন কি কদিন চেষ্টা করছি একটু ভুঁড়িটা কমানোর জন্য, নেতা দিয়ে বসে বসে ঘর মুছতে। এই যে আমাদের গাড়িটা চাপা দেওয়াই আছে, কারণ এখানে চাপা না দিয়ে যদি গাড়ি রাখা হয় তাহলে কিন্তু প্রচুর ডাস্ট হয়ে যাবে। এই যে ঋদ্ধি সব খেলা সরঞ্জাম, ঋদ্ধি সব সাজাচ্ছে এখন। ঋদ্ধি হাই করো। তো ও এখন খেলার সরঞ্জাম সাজিয়ে খেলবে। নানান রকম খেলা আছে, ওই দিকে যে রুমটা আছে ওই ঘরের রুমে তো প্রচুর খেলা আছে ওইদিকে রুমে। এই চুড়ির ডিজাইনটা দেখো কত সুন্দর, একটা বাঙালিয়ানা টাইপের ডিজাইন। ও সেই আমার পুরানো যে চুড়িগুলো, ওই দেখো ওখানে সাজিয়েছে, পুরানো চুড়িগুলোকে ও বসে বসে বিক্রি করবে। শেষমেশ ও কিছু খেলা খেলে না, শুধু বিক্রি বাটার খেলা খেলে, ও দোকানদার হয় আর ও বিক্রি করে, আর ওর কাছে আমি কিনতে আসি। কি করবে বাচ্চাটা, একাই ঘরে খেলে, মোবাইলে বেশিরভাগটা গেম খেলে, নাহলে অ্যালেক্সার সাথে কথা বলে। এখন একটুখানি বললাম অ্যালেক্সাকেও রেহাই দাও। না 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 বেটা না, দেখো এখানে আবার কি করে দিল, দেখলে কি করে দিল। বাবান এই দেওয়ালে করো না, ঘরের দেওয়ালে করেছো, আমি দি বসো, পেন ফেন নিয়ে নয়, দেওয়ালে ফেলে একদম দাগ করবে না, ঘরের দেওয়ালে পুরো দাগ করেছো। এটা আমাদের নিজেদের বাড়ি নয় বেটা, এটা রুমে রেন্ট না, রুমটা তো রেন্ট দিতে পাপাকে টাকা দিতে হবে। তখন তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে তখন পাপাকে তখন টাকা চাইবে। ওই যো আবার গেছে ওখানে কুকুর নিয়ে আসছে, যাও পেন ফেন রেখে এসো, এমনি খেলা করো। আর যদি পড়াশোনা করো তাহলে এখানে বসে বসেই লেখো, কিছু পড়াশোনা করো। অ্যাকচুয়ালি এখানে পাড়া দিবে মানে উড়িষ্যাতেই আর কি, পুরো উড়িষ্যাটাতেই, অন্য জায়গাটা বলতে পারবো না। পাড়াদ্বীপটাতে একদম ঠান্ডা পড়ে না। এখন ধরো ডিসেম্বর মাসের আজকে 15 তারিখ, তাও কোনো ঠান্ডা নেই, কোনোই ঠান্ডা নেই। আমাকে ফ্যান চালাতে হয়েছে, এত গরম ধরে গেছে আমার কাজ করে। যাই হোক, আমি এখন আর আমার ফেস দেখালাম না, এটা কোনো ব্লগ নয়। ব্লগ দেখতে হলে ইউটিউব চ্যানেল মিমি.রিদিতে চলে যাও, অথবা এই পেজ থেকেও তোমরা ব্লগ দেখতে পাবে। আর ফেসবুক পেজ মিমি সিনহা অফিসিয়াল, 1806@1806 মিমি, এটা আমার ফেসবুক পেজ। নিউ পেজ, পুরানো পেজ তো হ্যাকড হয়ে গেছিলো। হাঁ করে কেমন তাকিয়ে বসে আছে দেখো, খেলা করো নিজের মতো, না আমি কি বলছি সেটা শুনছে। ঠিক আছে চলো এভরিওয়ান, বাই বাই। এখন বাজে ঘড়িতে 11:30, আর আমি এখন দুপুরের খাবার বানাবো। এবার বাই বাই এভরিওয়ান, পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো আপডেট দেওয়ার জন্য, আপডেট দেখার জন্য। নতুন নতুন প্লিজ পেজটাকে ফলো করে দাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো এই ভিডিওটা তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে। বাই বাই এভরিওয়ান।